বন্ধুগণ, আজকে আমি পাবদা মাছের ঝাল বানাচ্ছি। এটা আমি সরষে পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বানিয়েছি। ভীষণ সহজ পদ্ধতিতে এটা হয়ে যায়। এটা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। চলুন তাহলে তাড়াতাড়ি করে আমরা পাবদা মাছের ঝালটা বানিয়ে ফেলি। সবথেকে প্রথমে পাবদা মাছ বানানোর জন্য মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। দেখুন, আমি আগে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি 4 চামচ পোস্ত আর 2 চামচ কালো সর্ষে নিয়েছি বন্ধুগণ। তারপর এইগুলোকে দেখুন আমি বেটে নিয়েছি। সর্ষে পোস্তটা বাটবার সময় আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এবার আমি একটি ননস্টিক প্যানে একটু সর্ষে তেল নেব। সর্ষে তেল যখন খুব গরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে মাছগুলিকে একটা একটা করে ছাড়ব। খেয়াল রাখবেন মাছের তেলটা যেন একটু বেশ গরম থাকে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এটা এই জন্যই ঢাকা দিলাম, কেন মাছ ভাজার সময় তেলটা ভীষণ মাছটা ফাটে, মুখে চোখে আপনার লাগতে পারে। এবার আমরা মাছগুলিকে আস্তে আস্তে করে পাল্টে দেব। এই মাছটা পাবদা মাছ ভীষণ তাড়াতাড়ি ভেঙে যায়, সেই জন্য খুব আস্তে আস্তে আমি এটাকে পাল্টাবো। মাছটাকে পাল্টে দিয়ে দুপিঠটা বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এই দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি একটা প্লেটে তুলে নেব। এই দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন প্যানে যেটুকুনি তেল আছে তার উপর দিয়ে আমি আরেকটু তেল দেব। এবার তেলটা গরম আছে, এর মধ্যে আমি কালো জিরে দিলাম, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাগুলো যখন একটু সাদা সাদা হয়ে যাবে তারপর আমি এতে একটু হলুদ দিলাম, স্বাদ মতো নুন। নুন হলুদটা আমি 1 মিনিট একটু নেড়ে দেব। খেয়াল রাখবেন বন্ধুগণ হলুদটা পুড়ে না যায়, হলুদটা পুড়ে গেলে ঝোলের স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। এইবার আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই সর্ষে পোস্তটাকে ভালো করে নাড়ব। দেখুন বন্ধুগণ আমার সর্ষে পোস্তটা বেশ লেগে আসছে। এবার আমি 1 কাপ মতন জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে গেলে পরে তারপর আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। দেখুন মাছ শুদ্ধ ঝোলটা আমার ফুটছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে গামাখা ঝোল রাখবো।
আপনি একটু ঝোল রাখতে পারেন নিজের ইচ্ছা মতন। আমি অল্প গা মাখাই রেখেছি। এরপর ধনে পাতা কুচি দিয়ে এটাকে গার্নিশ করে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছের ঝাল। সাদা ভাতের সাথে পরিবেশন করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো এই ভিডিওটাকে লাইক করুন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।